রাষ্ট্রপতিকে অপসারণ সহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা কমিটির সংগঠনের সদস্যরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু স্মৃতি ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে চার দফা দাবি তুলে ধরে তারা। রাষ্ট্রপতিকে অপসারণ, সংবিধান বাতিল, বিপ্লবী জাতীয় সরকার গঠন সহ সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও 14 দলকে নিষিদ্ধ করার দাবি জানানো হয় সমাবেশে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাত্র জনতার রাজপথ ছাড়বে না বলেও হুঁশিয়ারি দেন তারা। রাষ্ট্রপতি পদত্যাগ না করা পর্যন্ত বঙ্গভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালনের কথাও বলেন স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা কমিটির সদস্যরা। বিপ্লবের মাধ্যমে সেহেতু এই সরকার কখনোই কোন সাংবিধানিক সরকার হতে পারে না, এটি হবে অবশ্যই বিপ্লবী সরকার। এই বিপ্লবী সরকার গঠন করে আমরা এই রাজপথ থেকে বিদায় নিব এবং সেই বিপ্লবী সরকার যখন আসবে তখন পুরানো সব কিছু বাতিল হয়ে যাবে এবং বিগত তিনটি নির্বাচন বাতিল হবে, পাশাপাশি 72-এর সেই সংবিধান বাতিল হবে এবং নতুন করে সংবিধান লেখা হবে এবং অবৈধ রাষ্ট্রপতি অপসারণই শুধু না, তাকে পানিশমেন্টের আওতায় আনতে হবে।